বড়কুঠি বাংলাদেশের রাজশাহীতে অবস্থিত একটি ঐতিহাসিক ভবন যা অষ্টাদশ শতাব্দীতে ডাচ ব্যবসায়ীদের দ্বারা নির্মিত হয়েছিল। ভবনটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রথম প্রশাসনিক কেন্দ্র হিসেবেও ব্যবহৃত হয়। ভবনটি এখন সাংস্কৃতিক ঐতিহ্য হিসাবে সংরক্ষণের জন্য সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে রয়েছে এবং জাদুঘর হিসাবে পরিণত করার পরিকল্পনা করা হয়েছে। পদ্মা নদীর তীরে অবস্থিত এটি ১৮ শতকের প্রথম দিকে ডাচ ব্যবসায়ীদের দ্বারা নির্মিত বলে মনে করা হয়। সেই সময়কালে মতিহার কুঠিতে রেশম ও নীল ব্যবসার জন্য আরও কয়েকটি ভবন নির্মাণ করা হয়েছিল। ১৭৫৭ সালে নবাব সিরাজউদ্দৌলার পতনের পর ডাচ ব্যবসায়ীরা ভারত ছেড়ে চলে গেলে তারা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে ভবনটি হস্তান্তর করে। কোম্পানিটি পরে ১৮৩৩ সালে রবার্ট ওয়াটসন অ্যান্ড কোম্পানির কাছে ভবনটি বিক্রি করে দেয়। ১৯৪৭ সালে ব্রিটিশরা চলে যাওয়ার পর ভবনটি সরকারি সরবরাহ কেন্দ্র হিসাবে ব্যবহৃত হয়। ১৯৫৩ সালে ভবনটি প্রশাসনিক ভবন হিসাবে ব্যবহার করার জন্য নতুন চালু হওয়া এই ইমারতটি ১৮ শতকের প্রথমার্ধে ওলন্দাজ রেশম ব্যবসায়ীদের নির্মিত এক উল্লেখযোগ্য কীর্তি। কুঠিটির বহির্ভাগের দৈর্ঘ্য ২৪ মিটার এবং প্রস্থ ১৭.৩৭। দ্বিতল বিশিষ্ট এই ইমারতটি বিভিন্ন আয়তনের মোট ১২টি কক্ষে বিভক্ত। দ্বিতলে একটি সভাকক্ষ সহ ৬টি কক্ষ আছে। কেন্দ্রস্থলে অবস্থিত পূর্ব পশ্চিমে ৯.৬০ মিটার এবং উত্তর দক্ষিণে ৬.৩০ মিটার আয়তন বিশিষ্ট আয়তাকার সভাকক্ষের উত্তর ও দক্ষিণ দিকে একটি করে বারান্দা, উত্তরের বারান্দা ৯.৬০ ও ৫.৮৫ মিটার এবং দক্ষিণের বারান্দা ৯.১৮ ও ৫.৮৫ মিটার আয়তন বিশিষ্ট এবং কক্ষের পশ্চিম দিকে দুটি এবং পূর্ব দিকে এক সারিতে তিনটি কক্ষ বিদ্যমান। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাছে হস্তান্তর করা হয়। শহরের ঐতিহ্যবাহী স্থান হিসাবে সংরক্ষণের জন্য ভবনটি আবার সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করা হয়। বড়কুঠি রাজশাহী কলেজের দক্ষিণে পদ্মা নদীর তীরে অবস্থিত। এটি একটি দ্বিতল ২৪ মিটার দৈর্ঘ্য ১৭.৪ মিটার চওড়া বিল্ডিং যেখানে বিভিন্ন আকারের ১২টি কক্ষ রয়েছে। কেন্দ্রের প্রথম তলায় ৯.৬ মিটার দৈর্ঘ্য এবং ৬.৩ মিটার চওড়া একটি হলরুম রয়েছে যার উত্তর ও দক্ষিণ দিকে দুটি বারান্দা রয়েছে। যদিও ভবনটি রেশম এবং নীল ব্যবসার জন্য ব্যবহৃত হয়েছিল তবে মনে করা হয় যে পর্তুগিজরা জরুরি সময়ে ভবনটিকে দুর্গ হিসাবে ব্যবহার করেছিল। ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া তিনটি কামান এখন রাজশাহী পুলিশ লাইনের। প্রকৃতপক্ষে ওলন্দাজ ব্যবসায়ীরা জরুরি সময়ে ইমারতটি দুর্গ হিসাবে ব্যবহার করত। এজন্য ইমারতের ছাদে এবং নিচে বেশ কটি কামান শত্রুদের মোকাবেলার জন্য প্রস্তুত থাকত। ১৮৩৩ সালে এটি ইস্ট ইন্ডিয়া কোম্পানির দখলে আসলে কামানগুলো অন্যত্র সরিয়ে নেওয়া হয়। এখানকার তিনটি পুরাতন কামান এখনও রাজশাহী পুলিশ লাইনে সংরক্ষিত আছে।